So many violence. In many parts, instead, there is violence going on. So many dead. Bombing incidents. No words, only action. Wait and watch. You will see effective action, concrete action. That's all I can say now. কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটা রাজ্যে পঞ্চায়েত ভোট, জোর ধাক্কা কমিশন রাজ্যের বাহিনী দিয়েই রাজ্যে পঞ্চায়েত ভোট হবে। 2013 পুনরাবৃত্তি 2023 কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট, শুধু স্পর্শকাতর এলাকা নয়, গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনীতে ভোট হবে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টে জোর ধাক্কা কমিশন রাজ্য সরকারের, বাহিনীর জন্য কেন্দ্রের কাছে আবেদন করার নির্দেশ প্রধান বিচারপতির। 48 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনীতে আবেদন জানাতে হবে কমিশনকে। পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রকে অবিলম্বে বাহিনী দেওয়ার নির্দেশ। রাজ্যে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী খরচ দেবে কেন্দ্রীয় সরকার। মনোনয়নে অশান্তি, বাহিনী নিয়ে কমিশনের গড়িমসিতে ক্ষুব্ধ হাইকোর্ট। আগের নির্দেশের পর থেকে এখনো কোনো প্রশংসনীয় পদক্ষেপ করেনি কমিশন। স্পর্শকাতর এলাকার মূল্যায়ন বা চিহ্নিতকরণও করতে পারেনি কমিশন। আরো অপেক্ষা করলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে জানিয়ে দিল হাইকোর্ট। কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে গোটা রাজ্যে পঞ্চায়েত ভোট, জোর ধাক্কা খেলো কমিশন এবং রাজ্য। বাহিনী দিয়েই রাজ্যে পঞ্চায়েত ভোট, অর্থাৎ 2013 পুনরাবৃত্তি হতে চলেছে 2023-এ। কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে পঞ্চায়েত ভোট, শুধুমাত্র স্পর্শকাতর এলাকায় নয়, গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনীতে ভোট হবে জানিয়ে দিল আদালত। কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টে জোর ধাক্কা খেলো কমিশন এবং রাজ্য সরকার। বাহিনীর জন্য কেন্দ্রের কাছে আবেদন করার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। 48 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনীতে আবেদন জানাতে হবে কমিশনকে জানিয়ে দিল হাইকোর্ট। পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রকে অবিলম্বে বাহিনী দেওয়ার নির্দেশ। প্রত্যেকটা মৃত্যুর দায় এই রাজীব সিনহাকে নিতে হবে, কারণ তিনি বলেছেন সব তৈরি আছি, আমরা প্রস্তুত আছি, অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে। ডিজিপিকে নিতে হবে মালব্যাকে, কারণ তার পুলিশ গুন্ডা বদমাইশ চোর জোচ্চোর বন্দুকবাজদেরকে পাহারা দিচ্ছে, আর যারা প্রার্থী হতে চাইছে, যারা বিরোধী দলের কর্মী, তাদেরকে আক্রমণ শানাচ্ছে তাদের উপরে, তাদের উপর মিথ্যা মামলা করছে। প্রার্থী পদ দিতে গেছে, সেখানে তাকে ধরে নিয়ে চলে গেছে। এবং আমরা বলছি বারবার, এরকম অন্তত 50টা ব্লকে যেটা ভিডিও চালাচ্ছিলেন না, তৃণমূলের মস্তানরা চালাচ্ছে, এবং সেখানে বিরোধীকে নমিনেশন ঢুকতে দেওয়া হয়নি। ভোটের আগেই জয় বারাবণীতে জোড়া গ্রাম পঞ্চায়েত তৃণমূলের। বারাবণী তানুরিয়া পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েত দখল করলো তৃণমূল। নেই কোনো বিরোধী প্রার্থী, বিনা লড়াইয়েই গ্রাম পঞ্চায়েত দখল করলো তৃণমূল। বারাবণীতে ভোটের আগেই জয় সেখানে জোড়া গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। বারাবণীর পানুরিয়া পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েত দখল করলো তৃণমূল। কোনো বিরোধী প্রার্থী নেই, তাই বিনা লড়াইয়ে গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূলের।